আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমরা খুবই ভালো আছি। আজকে আমরা আবার লাঞ্চ করবো দুই ভাই বোন। আজকে একদম সিম্পল খাবার খাবো, আজকে দেখি নি কি কি আছে এখানে। ভিন্ডি ভাজি, যেটাকে ঢেঁড়স বলা হয়, যে ভিন্ডি একটা ভাজি করা হয়েছে, এটা আমার খুব ভালো লাগে। টক আছে, টমেটোর টক, সরিষাটি একদম বাগার দিয়েছে ভালো মতো, আর এখানে আছে ডিম দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে এমনি ভাজা ভাজা করে গুঁড়া করছে, আর এখানে আছে ডাল, টমেটোর ডাল। তো খাই আজকে একদম সিম্পল। শুধু এরকম পাঁচ প্লেট বাচ্চাদের ভেন্ডি ভাজি দিয়ে খেতে পারে। বাংলায় চলে গেল এগুলো বাংলায় চলে। মরিচের সাথে সমঝোতা আছে আমার, জ্বালায় না। তোমার মুখ হয়েছে কি তাই না? মাসের ব্যাগ আর ড্রেজমেন ওয়াটার প্রুফ, তোমার মুখ হয়েছে জাল প্রুফ, জাল প্রুফ, মরিস প্রুফ। নতুন পেঁয়াজ একদম ভালো লাগে। জ্বালাই কাঁচা কাঁচা যাবা জ্বালাই
এখন আমি আমার স্টাইলে খাবো, কিছু বলবেন না। ডিমের কুসুম দিয়ে ডাল দিয়ে খেতে তুমি মজা লাগে। তোমার ডাল দিব কি বুঝলে? টক টক আটা দেখি। এখন আমি খাবো সবচেয়ে বাংলাদেশ আমার প্লেটে দিয়ে যে তাকাবে তার বাচ্চা কি মনে যাবে। টাইল নিতেছি কিন্তু টাইল হয় না, হয় টাইল দিব তোমার। আমি বুঝলো কি করে, আমি কি ডক্টর বলবো না। পানির ভিতরে দিয়ে এর ভিতরে হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে পরে চুলা বসে দেবেন। যখন পানিটা উতরবে এটা এটার মানে ডাল যেভাবে গুটে না ওভাবে ডুববেন, ডাল গুটিয়ে দিয়ে পরে অনেকক্ষণ যখন উঠাবে তখন একটু ঘন হয়ে আসবে টকটা, ছোট সাত পেঁয়াজ দিয়ে বাঁকা দিয়ে দিবে। শেষ। আর খুব তো হয় তুমি বলো তো পেঁয়াজ দিয়ে বাঁকা দিয়ে দিবেন। শেষ। পেঁয়াজ দিয়ে বাঁকা দিয়ে দিবেন। এর আগের মনে গেছে আনকমন রাঁধুনি আছে আমাদের বাংলাদেশে, সেই রান্না লাগে এত বড় বড় চশমা লাগে। টক টক বসেস নিশ্চিত একদিন আমাদের এখানে পুকুর আছে না, পুকুরের মাঝখানে বেলা বানায় ওটার মাঝখানে বসে আলু করতো আমি ওনার মতো না, ওটা আমাদের সমুদ্র মাঝখানে বসে আলু করতো আমি, অনেক মজা ওই আলু কোথায়। হ্যাঁ, তারপরে নুডলসের চমচম, নুডলসের চমচম এই দেখো ঠিক আছে উনি বানায় মানে নুডলস চমচম মানে অনেক কিন্তু চিনবেন না। তারপরে যে গরু তারপরে গরুর মাংস খাসির মাংসের জুস বানায় ব্লেন্ডার দিয়ে। সবাই জানে
লাল লাইন মানে লাল গাড়ি। যে কাজকে মতো বিদায় নেব বন্ধুরা, জানিয়ে দেন কেমন লাগছে, লাইক দেন, শেয়ার করেন। আল্লাহ হাফেজ।